তাক আমি তীব্রভাবে বিরোধ করছো যেহেতুকে আরক্ষী চকীখন এটা রাজহুয়া সম্পত্তি, রাজহুয়া সম্পত্তি ঠিক করা হব আর রাজহুয়া সম্পত্তির উপর হাত দিয়া আমি কোনো কারণে কেউ সহ্য নকরো। এই ক্ষেত্রে অথবা স্থানীয় রাইজরপরা প্রত্যেককে আমি জানাব বিচার যে রাজহুয়া সম্পত্তির হাত দিয়া মানে নিজের উপর হাত দিয়া হয়। গতি রাজহুয়া সম্পত্তির যখন হাত দিছে মৃত্যু গয়না লো সেই সকল প্রত্যেককে চিনাক্ত করে শাস্তির এনেকুৱা ধরনের শাস্তি ঊর্ধ্বতম শাস্তি আমি বিচারিছো যে কোনো ধরনের অপরাধী এই ক্ষেত্রে মানে বাঁচি যাব নয়। কিন্তু লগেলগে আমি এই কথা কব বিচারিছো যে মৃত্যু গয়না লো অপরাধী নামত নিরপরাধী মানুষক যাতে পুলিশ প্রশাসনে যে কোনো ধরনের অন্যায় আর অত্যাচার করবো লাগে তার কারণে সরকার এই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট বা সরকারক আমি বিনম্রভাবে অনুরোধ জানাইছো। লগেলগে আর একটা কথা আমি কব বিচারিছো সমাধান তেনেকুৱা নহয়, প্রতিশোধ হিসাবে সমাধান কেতিয়াও নহয়। এইটো যেটো ঘটনা হয়েছে এই কথা প্রত্যেকটো জনতার কারণে এটা লজ্জাজনক বিষয়। এই সময় এনেকুৱা ঘটনা কিন্তু নজি নাই, এনেকুৱা হাল কিন্তু আমি কেতিয়াও বিচরা নাছিল। কিন্তু তেনেকুৱা কাম তার প্রশাসনে তার প্রতিশোধ হিসাবে মানে মানুষের ঘরত যেটি বল্ডোজার, বল্ডোজার সংস্কৃতিটো অসমত নাই। বল্ডোজার সংস্কৃতি প্রথমবার কারণে অসমত দেখিলো, ই উত্তর প্রদেশের মধ্যপ্রদেশ একটা সংস্কৃতি, এখন অসমত অন্তত বল্ডোজার সংস্কৃতি হব নালাগে। যদিহে আমার প্রশ্ন আমি গোটেই সরজমি তদন্ত যথেষ্টখিনি আমার ওর তথ্য আছে, এই মানুষখিনি যদিহে সরকার ভূমি দখল করে আছে তার আমার উচ্ছেদ করা আমার কোনো কবলগিয়া আছে। কিন্তু উচ্ছেদ করার পূর্বে যদিহে সরকার ভূমি হয় এখন নোটিশ প্রেরণ করব লাগছিল সেইটো নয়। কিন্তু যেহেতুকে আমার সরজমি আছে তাতে এক শতাংশ পরিমাণে শতাংশভাবে এখন মেয়াদী মাটিতে আছে, মেয়াদী মাটিত থাকার এনেকর মানুষক এনেকা সরকারি বলা কোনো কোনো গ্রহণযোগ্য নহে, যিয়ে আইনের রক্ষক সি আইন কেতিয়াও ভাঙিব নয়। গতি সরকার তথা প্রশাসনের আমার বিনম্র রাইজরও এটা বিনম্র আইনের উদ্ধ নয়, আইনে আইনের রাষ্ট্র লোক আর লগেলগে আমি সরকারক এই আহ্বান জানাম অপরাধী ধরার ক্ষেত্রে আমার দল সংগঠনে যান সহায় সহযোগ আমি সহায় সহযোগ করে যাব, অপরাধী কোনো কারণে বাঁচি যাব নয়। কিন্তু আমার রাইজর প্রতি একটা বিনম্র অনুরোধ থাকিব, গুরুজনা জন্মস্থান জন্মস্থান বটদ্রপার, বটদ্রপারপার আমি এটা সুন্দর সুগন্ধি একটা বার্তা প্রেরণ করব বিচিছো। ইয়ার আলামত লগে যাতে আমার মাজত যে ভুল বুঝাবুঝি নহয় এই ক্ষেত্রে রাইজক সতর্ক হয়ে থাকবে কারণে মানে রাইজলে বিনম্র অনুরোধ জানাইছো। মুকলি হল ডাটা মেশিনের নতুন শোরুম ডাটা মেশিন ফিউচার ওয়ার্ল্ড, বাজারত উপলব্ধ সকলবোর অত্যাধুনিক সামগ্রী পাওয়া যাব এই শোরুমত, বোস জেবিএল সনির উচ্চ প্রাবল্য স্পিকারও পাওয়া যাব এই শোরুমত, আধুনিক মোবাইল এক্সেসরিজ স্ক্রিন প্রটেক্টর ইয়েফোন কেস এন্ড কাভা পাওয়ার ব্যাঙ্ক উপলব্ধ এই শোরুমত। ডাটা মেশিন হচ্ছে গুয়াহাটির একমাত্র শোরুম যত উপলব্ধ টেম্পার কাভার ইয়েফোন চার্জারের আন বহুতো এক্সেসরিজ। এই সকলবোৰ লেটেস্ট গেজেট লাভ করবলে আহক আমার নতুন শোরুম ডাটা মেশিনলৈ, ডাটা মেশিন ফিউচার ওয়ার্ল্ড অপোজিট টু দা উলুবাড়ী পেট্রোল পাম্প নিয়ার কল্যাণ জুয়েলার্স জি এস রোড গুয়াহাটী 7, ফোন নম্বর 6901268874, 7086094885।